মুসলপুর থানাত এটা কেস রুজু হয়েছে 102/24। সেই কেসটোত মেইন একিউজ আসলে মাইনাও ব্রহ্ম বলে মুসলপুরের, তেওঁৰ সহযোগী আছিল দীপাঙ্কর ভট্টাচার্যি। ICICI ব্যাংকর মুসলপুর শাখার ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে কর্মরত আসে। প্রায় ছমাহমান আগতে তেওঁ চাকরি পৰা নিজে রিজাইন দিছিলে। এই কেলেঙ্কারি যেটা হয়েছে, আমার এটালে যেখিন এজাহার আইসে, আমার এটা 18 এজাহার আমি পাইছো। সেই এজাহারের ভিত্তিতে আমি কেস রুজু করেছো, তদন্ত আমার আগবাড়িছে। আর আপনাদের গম পাইছে যে ইতিমধ্যে মাইনা ব্রহ্ম, দীপাঙ্কর ভট্টাচার্যি আর দুজন সহযোগী সুমিত বর্মন মুসলপুরের আর জ্যোতিষ্মান শর্মা হল কলাইগাঁও, এই চারিজনকে আটক করা হয়েছে। আর বর্তমান আমার পুলিশ রিমান্ডত আছে, তদন্ত আমার আগবাড়িছে। আমি যিখিনি আমার এজাহার পড়িছে এতিয়ালৈকে 18 এজাহার আমি পাইছো, সেই 18 এজাহারত আমি দেখিছো যে প্রায় 1,97,00,000 টকার অভিযোগ আছে বিভিন্নজনের পৰা। তাতে 1,04,00,000 টকা চেক যোগে আদান প্রদান হয়েছিল আর 93,00,000 টকা ক্যাশত হয়েছিল। আর যেহেতু এটা গোটেই বস্তুটো একটা বিত্তীয় কেলেঙ্কারি, গতি আমি ইনকাম ট্যাক্সরও সহযোগ আমি সহায় বিচারিছো আর যোগাযোগ করেছো আর সহযোগ করে আছে। আর তদন্ত সঠিক দিকে গৈ আছে, আমি কেসটো এটা সুন্দরভাবে তদন্ত করেছো যাতে পিছত কোনো কোর্টত কোনো সুরঙ্গা না থাকে আর যেটো পানিশমেন্ট যেটা পাব লাগে যাতে পাব। যে চারিগী ইতিমধ্যে এরেস্ট হয়েছে, তার ভিতর আসলে মাস্টার মাইন্ড কোন? এই সব এই বস্তুটো আসলে চাব গেলে কোন মানে যে মদা সপয়েন্টে দেখা যায় যে মানুষ প্রথমতে ট্রেপত পেলাই লয় যে আমাক টাকা দিয়ক, আমি আপনাদের মান্থলি 4% হোক 5% হোক হেনেকে সুদ দিম। আর এই সচা অর্থত কব গেলে প্রথমতেই মানুষ জাজ লাগে যে এনেকা একটা কোনো এনেকা ব্যবস্থা নাই। গতি টাকাখিনি আসলে মূল উদ্দেশ্যটো ঠগার, মানে মানুষ ঠগি পেলে কেনেকে টাকাটা আত্মসাত করব পাৰো, সহজ সরল মানুষখিনি টার্গেট করে আর করে পেলে টাকাটা উঠাই পেলে সেই টাকাটা বিভিন্ন নিজের যেখানে আমি দেখিছো বহুতখিনি আমি প্রপার্টি আমি সিজ করেছো। এতিয়া যেটা প্রসিডিওর আছে প্রসিডিওর মতরে যেখানে প্রপার্টি আমি সিজ করেছো, যা একাউন্ট আসে একাউন্ট আমি ফ্রিজ করেছো, আর প্রায় 1,42,00,000 মান টাকা একাউন্টত টাকা আসে বিভিন্নজনের মিলি পেলাই। গতি সেই টাকাখানি অলরেডি ফ্রিজ হয়েছে আর দামি দামি গাড়ি কিছু আসে সেইবিলাকও ফ্রিজ করা হয়েছে। আর আমি আশা করছো যে আমার তদন্ত সঠিক দিকে গৈ আছে আর আমি একটা সুন্দরভাবে যাতে কেসটো কোর্টত আমি প্লেস করব পারো। না দেখ, আমি যদি দেখিছো যে বেশিরভাগ হয়তো প্রপার্টি কিনাতেই মই দেখিছো, গতি সেটা ওলাব তদন্তত। এতিয়াও আমার আজি এজাহারখন আমি যাওয়া 8 তারিখে পাইছো, আজি 9 দিন হল, গতি তদন্তত কিছু সময় লাগিব। গতি সেইবিল দিক আমি চাম, গতি সেইবিল দিক আমি সময়ত আমি ওলাম। আসলে স্যার দীপাঙ্কর ভট্টই মাইনা ব্রহ্ম ব্যবহার করেছিল না? এতিয়া যেটো দেখা যায় মানুষের এটা উদ্দেশ্যটো একটাই, মানুষ ঠগা। গতি মই এপিল করিম যাতে এনেকা প্রলোভনত আমার কোনো মানুষ নপরে, এটা দুষ্ট চক্র সদায় থাকে, এনেকা একটা সমাজখনক নষ্ট করবলে সদায় লাগি থাকে, বিভিন্ন বুদ্ধি নিজের মনত খেলায়। গতি এইবিল যাতে ট্রেপত মানুষবিল নপরে সেটো মই সদায় এপিল করিম। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই News18 এপ।